স্বৈরাচারী শেখ হাসিনা আপাতত দৃশ্যত তিনি এবং তার ফ্যাসিস্ট দুশররা 2024 সালের 5 আগস্ট তারা তাদের কর্মের উপহার পেয়েছেন। তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, তার সঙ্গী সাথীরা পালানোর চেষ্টা করেছেন, কেউ চুরি করে পালিয়েছেন আর কেউ ধরা পড়েছেন। যারা পালিয়েছেন এবং যারা পালাতে গিয়ে ধরা পড়েছেন, একজন মানুষ হিসাবে যদি চিন্তা করা হয়, তাদের জীবনের চেয়ে মৃত্যু ছিল তাদের জন্য শ্রেয়। কোনো রাজনীতিবিদের জন্য পালানো মানায় না। রাজনীতি করবেন রাজকীয় মন নিয়ে, রাজনীতি করবেন প্রিয় জাতির জন্যে। যদি রাজকীয় মন নিয়ে জাতির জন্যই রাজনীতি করেন তাহলে আপনাকে পালাতে হবে কেন? এটা ঠিক, মানুষ ব্যক্তিগতভাবেও ভুল করতে পারে, আবার সমষ্টিগতভাবেও ভুল করতে পারে। ভুল ওই জিনিসকে বলা হয় যা মানুষ না জানার কারণে কোনো অন্যায় করে ফেলে, কিন্তু জেনে শুনে যখন কোনো অন্যায় করে সেটা আর ভুলের ওই লেভেলে থাকে না, সেটা অপরাধে পরিণত হয়। কেত পালায়, চুর পালায়, ডাকাত পালায়, খুনি পালায়, লুটেরা পালায়, গোমকারী পালায়, দর্শক পালায়, কোনো ভালো মানুষ পালায় না। বিচারের রায় তারাই তাদের উপরে দিয়ে ফেলেছেন, আর বাকি কৃতকর্মের পাওনাটা এখন তাদেরকে পেতে হবে, সেই অপেক্ষায় জাতি উন্মুখ হয়ে আছে। আমরা জানি এই সরকার সমস্ত বিচার সম্পন্ন করতে পারবে না, কিন্তু ফ্যাসিস্টদের বিচার তাদেরকে শুরু করতে হবে, এবং এই শুরুটা হবে 28 অক্টোবর থেকে, যেদিন লগিবইটার তাণ্ডবে দেশের রাজনীতি তার পথ হারিয়েছিল, সমাজ তার পথ হারিয়েছিল, যেদিন মানবতার মৃত্যু হয়েছিল। ওই দিন থেকেই বিচারের কার্যক্রম শুরু করতে হবে। 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই লগি বৈঠাওয়ালারা যাদেরকে খুন করেছে, আমি মহান মোল্লার দরবারে তাদের শাহাদত কামনা করছি। এখানে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ আছেন, প্রিয় দলের সহকর্মীবৃন্দ আছেন, নারী আছেন, পুরুষ আছেন, শিশু আছেন, আবাল বৃদ্ধ বনিতা আছেন। তাদের অপরাধ, তারা অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিলেন, এই জন্যই তাদেরকে খুন এবং গুমের শিকারে পরিণত হয়েছে। এই সরকার আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে খুন, হত্যা, ধর্ষণ এবং লুণ্ঠনের মামলা দায়ের করে মিথ্যা মামলার মাধ্যমে সাজানো বিচারে পাতানো আদালতে তাদেরকে বিচারিক খুন করেছে, যা মানুষ দেখেনি। কাল্পনিক অভিযোগ এনে তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু মানুষ দেখেছে চোখের সামনে এই নিকৃষ্ট দলটি শত মা বোনের ইজ্জত লুণ্ঠন করার পর ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে। ঢাকার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কলিজার টুকরা মেয়েদেরকে জানোয়ারদের হাতে তুলে দিয়েছে, মিডিয়ায় তা উঠে এসেছে। আওয়ামী লীগের লম্পট নেতা কর্মী এবং তাদের মন্ত্রীদের লম্পটের কুৎসিত ইতিহাস সাংবাদিক বন্ধুরা হাজারো বইয়ের সংস্কৃতির ভিতরেও অল্প হলেও তুলে এনেছে। আজকে তাদের পাওনা তাদেরকে পেতেই হবে। গুমের সংস্কৃতি তারা চালু করেছিল, এবং এই গুমের সংস্কৃতির উৎকর্ষ দান করেছেন শেখ হাসিনা। জায়গায় জায়গায় আয়নাঘর তৈরি করেছেন, সেরকম একটা আয়নাঘর আমারও দেখার সুযোগ হয়েছে। ওরকম একটা আয়নাঘরে আমিও 13 দিন ছিলাম, তবে হ্যাঁ, এর আগে আমাকে আদালতে উপস্থাপন করা হয়েছে, কিন্তু সেখানে শত বনি আদমকে দেখেছি, আলিম উলামাকে দেখেছি, মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে সেখানে রেখে দেওয়া হয়েছে, আদালতে উঠানো হয়নি। এরকম কত আয়নাঘর জায়গায় জায়গায় যে ওরা তৈরি করে রেখেছিল আল্লাহই ভালো জানে। অথচ
দেশের প্রচলিত আইনে বলা হয়েছে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার পর ২৪ ঘন্টার ভিতরে অবশ্যই তাকে আদালতে তুলতে হবে এবং গ্রেফতার করার সাথে সাথে তার আপনজনকে জানাতে হবে যে তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এই লোকগুলো আর আপনজন জানতো না এরা কি বেঁচে আছে না মারা গেছে যদি তারা বেঁচে থাকে কোথায় আছে তারা জানতেন না যারা শহীদ হয়েছেন যাদের লাশ পাওয়া গিয়েছে আপনজন যাদের দাপন করেছে তারা তো অন্তত এটুকু প্রশান্তি পেয়েছেন যে এখানে আমার আপনজনের লাশ এখানে আমার আপনজনের কবর কিন্তু যাদেরকে আয়না করে নিয়ে নিকোশ করে ফেলা হয়েছিল তাদের আপনজন কিছুই জানতেন না সেই আয়নাঘর থেকে এখনো সকলে ফিরে আসেননি আমরা জানি না তাদের ভাগ্যে কি ঘটেছে যারা ফিরে এসেছেন আল্লাহর প্রতি তাদের প্রতি আল্লাহ তাআলার একান্ত মেহরবানি যে তারা তাদের আপনজনের বুকে ফিরে এসেছে প্রিয় দেশবাসী এইভাবে সত্যিকার অর্থে সারা দেশকে একটা জাহান্নামে পরিণত করেছিল আওয়ামী লীগ সে আওয়ামী লীগ এখন মাঝে মাঝে মাথা উঁচু করার চেষ্টা করে বন্ধুরা ৯৬ সালে তোমরা হাত জোর করে বলেছিলে অতীতে আমাদের দল যত অপরাধ করেছে তার জন্য জাতির কাছে বিনাশ অর্থে মাপ চাই আমাদেরকে একবার ক্ষমতায় দিয়ে আমাদের দেশপ্রেম প্রমাণ করার সুযোগ দিন জনগণ তোমাদেরকে সেই সুযোগ দিয়েছিল তোমাদের কান্নাকাটি মন বলানো কথায় জনগণ একটু আস্থা রেখে পরীক্ষা করতে চেয়েছিল যে তোমাদের ওই চাওয়াটা সঠিক কিনা তোমরা সেবার ক্ষমতায় এসে ২০০১ পর্যন্ত সারা বাংলাদেশকে খাড়ি খাড়ি লাশ আর ছুপ ছুপ রক্ত উপহার দিয়েছিলে আমার একজন বন্ধু বলে গেছেন সেই সময় তাদের দলীয় প্রধান বলেছিলেন সরকার প্রধান বলেছিলেন আর যদি আমাদের দলের একটা লাশ কেউ ফেলে দেয় তার বিনিময়ে আমি আমার দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন ১০টা লাশ ফেলে দেয় মারাত্মক কথা দেশের প্রধান নির্বাহী তিনি হুকুম দিচ্ছেন বিনা বিচারে একটার বিনিময়ে ১০টা লাশ ফেলে দেওয়া আমরা ওই একটা লাশ ফেলে দেওয়াকে সমর্থন করি না আর ১০টা লাশের এই ঘোষণাকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান এবার বলেননি কিন্তু করেছেন তাদের ব্যাপারে একটা মিথ জারি আছে তারা যা বলে তা করে না আর যা করে তা বলে না এবার না বলেই সমস্ত ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে শেষ পর্যন্ত জাতির উপর জেদ মেটাতে গিয়ে নিরীহ নিরস্ত্র মানুষকে খুন করার পর লাশগুলা ট্রাকে তুলে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে সেই লাশগুলাকে ছাই করে দিয়েছে অনেকে বলে এরা নাকি আবার এদেশে রাজনীতি করতে চায় এরা এদেশে আবার এসে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় যারা গোটা জাতির বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করেছে তারা নির্বাচনে ভোট চাইবে কার কাছে এদের কোনো নৈতিক অধিকার নাই ভোটের ময়দানে ফিরে আসা যদি জনগণের ভোটে বিশ্বাসী হতো ১৪ সালে তারা ফেয়ার নির্বাচন দিত ১৮ সালে দিত ২৪ সালে দিত তাতে যে দল ক্ষমতায় আসুক তারাই দেশ শাসন করত তারা তো এটা চেয়েনি তারা চেয়েছে মেরে কুটে যে কোনোভাবে তাদেরকেই ক্ষমতায় থাকতে হবে এই জন্য তারা মানুষ খুন করে মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে সভ্যতাকে ধ্বংস করে মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা শেষ রক্ষা পাওয়ার চেষ্টা করেছিল তুক্তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আল্লাহ ইচ্ছা করেন যাকে তাকে ক্ষমতা দেন আবার যখন ইচ্ছা করেন আল্লাহ তাআলা তার থেকে সরায় নেন তারা ২০৪১ সাল পর্যন্ত কমপক্ষে বন্দোবস্ত নেওয়ার ঘোষণা দিয়ে ফেলেছিল ২৪ সাল তাদের জীবনে এমন হয়ে আসে তারাই আসবে এটা তারা কল্পনা করে নাই আমরাও কল্পনা করি নাই এটা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার মেহরবানিতে সুতরাং সামগ্রিক কৃতিত্ব আল্লাহ তাআলার বাংলাদেশের জমিনের কৃতিত্ব আবার বলছে এই দেশের ১৮ কোটি মজলুম মানুষের প্রতিবাদী মানুষের আর নেতৃত্বের কৃতিত্ব আমাদের যুব সমাজের এখন আমরা যারা বাংলাদেশকে গড়তে চাই রাজনীতি করতে চাই তাদেরকে জন আকাঙ্ক্ষা অন্তরে ধারণ করে জন আকাঙ্ক্ষাকে সম্মান করেই রাজনীতি করতে হবে ফ্যাসিবাদ বিরোধী এই জনগণ কি চায় এটা বুঝে তাদেরকে রাজনীতি করতে হবে আমরা যদি সেই রাজনীতি করি আমরা পাবো জনগণের ভালোবাসা দোয়া সহযোগিতা কিন্তু আমরা যদি আবার ভুল করি
তাহলে যে জনগণ ফুসে আটকে পড়েছিল ২৪, সেই জনগণ ট্রেনিং পেয়ে গেছে, রাস্তা পেয়ে গেছে, যে কোনো সময় ফুসে উঠতে পারে। অতএব আমাদের সবাইকে সাবধান হতে হবে। জাতীয় জীবনে কোনো সংকট সৃষ্টি হোক আমরা চাই না। জাতির মৌলিক স্বার্থের ব্যাপারে জাতির বিবেক এবং অভিব্যক্তি মতামত বিভক্ত হোক এটাও আমরা চাই না। মৌলিক সকল বিষয়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। আমরা বিভক্ত জাতি প্রত্যাশা করি না, দল মত ধর্ম কোনো কিছুর ভিত্তিতেই না। যারা এই দেশের মানুষকে ভালোবাসবে, সম্মান করবে, যারা মানবতাকে অন্তরে ধারণ করবে, যারা অন্যের মতকে শ্রদ্ধা জানাবে, তারা এদেশে অবশ্যই রাজনীতি করবে। কিন্তু যারা ফ্যাসিজমের মাধ্যমে কোনো কিছু করতে চাইবে, আপাতত আমরা নিঃসন্দেহে বলে দিতে পারি বাংলাদেশে তাদের জায়গা নেই। সম্মানিত বন্ধুগণ, ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০০৬ সালের আজ পর্যন্ত, অর্থাৎ এবছরের ৫ই আগস্ট পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছেন, আল্লাহ তাআলা তার প্রশান্তির হাত তাদের সিনায় বুলিয়ে দিন। আমরা তাদেরকে, তাদের পরিবারকে আমরা কথা দিচ্ছি, তারা যে আকাঙ্ক্ষার জন্য লড়াই করেছিলেন, আমরা এই পথে কোনো অপশক্তির সামনে মাথা নত করব না, ইনশাআল্লাহ তাআলা লাজিম। আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করব না এবং লুটের মালে আমরা ভাগ বসাব না। আল্লাহ যদি এই জাতির খেদমতের জন্য কখনো আমাদেরকে কবুল করেন, আবারও বলছি, আমরা ইনশাআল্লাহ জাতির সেবক হব, মালিক হব না। আমরা শুধু সেবক হব না, মানুষের জান মাল ইজ্জত এবং আবরুর আমরা হব চৌকিদার ইনশাআল্লাহ। আমরা সেই পাহারাদারি যদি করতে পারি, এটি হবে আমাদের সার্থক রাজনীতি। আমরা আমাদের সন্তানদের স্বপ্ন, দেশবাসীর স্বপ্ন, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশ আমরা চাই, এবং সেই বাংলাদেশের জন্য আমরা আমাদের যুব সমাজকে বাছাই করে নিতে চাই। আমাদের যুব সমাজের উপর আমাদের যথেষ্ট আস্থা আছে। যারা দায়িত্ব নিয়ে এই জাতিকে নিজের বুক পেতে দিয়ে যারা মুক্তির স্বাদ এনে দিয়েছে, ইনশাআল্লাহ তারা আমাদেরকে আগামীর বাংলাদেশও গড়ে দিতে পারবে। এই জন্য একটি তারুণ্য সমৃদ্ধ সমাজ আমরা গড়ে তুলতে চাই। এই সমাজ বিনির্মাণে, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণে আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, ভালোবাসা চাই, অন্যায় করলে আমাদের সমালোচনা চাই, এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্যে আমরা আপনাদেরকে সাথে চাই, পাশে চাই। সাংবাদিক বন্ধুরা, আপনারা কষ্ট করে এসেছেন, আমাদের কথাগুলো অবিকল জাতির সামনে পৌঁছে দেওয়ার জন্যে আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, এবং আপনাদেরকে একটা দায়িত্ব আজকে দিয়ে যাচ্ছি। প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনারা আর কার ক্ষেত্রে কি বলবেন না বলবেন, এটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। আমাদের সাদাটাকে সাদা বলবেন, আমাদের মধ্যে কোনো কালো দেখলে সেটাকে তুলে ধরবেন। সেই কালিমা যদি আমার মাঝে থাকে, আমাকেও ছাড় দেবেন না। আমরা একটা স্বচ্ছ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে চাই। এই জন্য আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তবে আপনারা যদি জাতির বিবেক হয়ে থাকেন আর মিডিয়া যদি দর্পণ হয়ে থাকে, তাহলে সকলের ক্ষেত্রেই আপনাদেরকে সাহস করে সাদাকে সাদা বলতে হবে এবং কালোকে কালো বলতে হবে। এই দাবি রাখি আজকে যারা এখানে সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে, আমরা শহীদদের রক্তের আমানত যাতে রক্ষা করতে পারি আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে, আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।